ولا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। আর জমিনে যারা গরিব, যারা নিঃস্ব, যারা অসহায়, তারা যদি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গরিব জীবন পরিবর্তন করে দিবেন, সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو ستيت محترم معزز حضرت مسلمان كرام دیگر حضرت مربعین عزام شروطي الله سبحانه وتعالى মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে প্রতি জুমার নেই এই জুমাও যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিক্রুল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। সূরে আহজাবের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে আল্লাহ পাকের জিকিরের কথা বলেছেন। গত জুমাও আলোচনা করা হয়েছে আংশিক, এ জুমাও জিক্রুল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে আবাসস্থল রেখেছেন চিরশান্তিময়, চিরশান্তির ঠিকানা জান্নাত, ওই জান্নাতটা হলো একটা খালি প্রান্তর। সেই খালি প্রান্তরটাকে দুনিয়াতে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে ওই জায়গাটাকে পূরণ করতে হবে। ওই জায়গাতে আসবাবপত্র, উদ্যান যদি আমরা সাজাতে চাই তাহলে আমল দুনিয়াতে পাঠাতে হবে। দুনিয়ার থেকে পাঠাবো,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদের জন্য আমাদের জান্নাতগুলোকে সুসজ্জিত করে দিবেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এই জিক্রুল্লাহ সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম সপ্তম আকাশে, হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে আমার মোলাকাত হলো। তিনি বাইতুল মামুরের কাছে ছিলেন, তখন তিনি আমাকে এই কথা বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মতাক মিনাস সালাম, ইয়া মুহাম্মদ ইকরা উম্মতাক মিনিয়াস সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতের নিকট সালাম পৌঁছিয়ে দিবা। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে এই কথা জানিয়ে দিবা, এই সুসংবাদটা জানিয়ে দিবা, ইন্নাল জান্নাতা তৈয়িবাতুত তুরবা আজবাতুল মা, জান্নাতটা হচ্ছে জান্নাতের জমিনটা অনেক উর্বর, উর্বর শক্তি অনেক বেশি, পুত পবিত্র। ওয়া ইন্নাহা কিয়ান, এটা একটি খোলা প্রান্তর যেখানে কোনো কিছুই নাই। ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ, আর জান্নাতে কোনো ব্যক্তি যদি বাগান সাজাতে চায়, গাছ লাগাতে চায়, বৃক্ষ রোপণ করতে চায়, দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলবে, তো আল্লাহ পাক জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেবে। জান্নাতের এই বৃক্ষর ছায়াটা কতটুকু বড় হবে, আল্লাহর নবী বলেন একটা তেজস্বী ঘোড়া 100 বছর পর্যন্ত যাওয়ার পরেও জান্নাতের একটা বৃক্ষের ছায়া শেষ হবে না। তাহলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করে দেন। ঠিক সেভাবে জান্নাতে যদি আমরা ঘর নির্মাণ করতে চাই, দুনিয়াতে 10 বার সুরে ইখলাস তেলাওয়াত করব, আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্ধারণ করে দেবে। এভাবে দুনিয়াতে আমল করে আমাদের জান্নাতের ঘরকে সাজাতে হবে। জান্নাতের ঘর আল্লাহ সাজাবেন আমাদের দুনিয়ার আমলের মাধ্যমে। এজন্য জিক্রুল্লাহর অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিক্রুল্লাহ সম্পর্কে, আল্লাহর জিকির সম্পর্কে বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করতে পারে তাহলে এই দুনিয়াতে এবং পরকালে তার 10টি পুরস্কার, 10টি ফায়দা। 1 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহর জিকির যে বেশি বেশি করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। 2 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছের হতে চায়, আল্লাহর প্রিয় বাজন হতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, বেশি বেশি জিকির করলে ওই ব্যক্তিটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বেশি বেশি জিকির করলে ওই ব্যক্তিটা আল্লাহর একেবারে কাছের হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আমার কাছে চায় প্রার্থনা করে, আমি তাদের একেবারে নিকটবর্তী হয়ে যাই, তাদের কাছে থাকি, যখন তারা বলে আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেই, তাদের চাওয়া পাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলার জিকিরের 2 নম্বর ফায়দা হলো আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। জিক্রুল্লাহর 3 নম্বর ফায়দা হলো শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। বেশি বেশি যে ব্যক্তি জিকির করবে, শয়তান তার থেকে দূরে সরে যায়, শয়তান তার কাছে আসতে পারে না। জিক্রুল্লাহ করার দ্বারা আল্লাহ পাকের মারেফত হাসিল হয়ে যায়, আল্লাহর পরিচয় সে ব্যক্তি জানতে পারে। আল্লাহ পাকের পরিচয় যদি কোনো ব্যক্তি জানতে পারে তাহলে দুনিয়াতেও তার কোনো টেনশন নেই, পরকালেও তার কোনো টেনশন নাই।
ولا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতে কোনো ভয় নাই পরকালেও তাদের কোনো টেনশন নাই যদি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করেন পাঁচ নাম্বার জিকরুল্লাহর ফায়দা হলো যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত বেশি ভালোবাসেন আল্লাহ তত বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলার জিকির যত বেশি করে জিকরুল্লাহর ষষ্ঠ নাম্বার ফায়দা হলো এই দুনিয়ার জমিনে যারা গরিব যারা নিঃস্ব যারা অসহায় তারা যদি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গরিবী জীবন পরিবর্তন করে দিবেন সচ্ছলতা দান করবেন সুবহানাল্লাহ বেশি বেশি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করবেন সাত নাম্বার হলো কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূর দান করবেন তাদের চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন চেহারার মধ্যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নূর চেহারার ভিতরে চমকাবে আট নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ময়লাগুলো দূর করে দেন হাদিস শরীফের ভিতরে আছে কোন ব্যক্তি যদি একটা অন্যায় করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায় আরেকটা অন্যায় করে আরেকটা দাগ পড়ে যায় আরেকটা অন্যায় করে আরেকটা দাগ পড়ে যায় দাগ পড়তে 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 তার কলবটা কালো হয়ে যায় কোন ব্যক্তি যদি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবটাকে কেমন স্বচ্ছ করে দেন আল্লাহর নবী বলেন মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরোটা শরীরই ভালো গোশতের টুকরা যদি খারাপ হয় পুরোটা শরীর খারাপ হয়ে যায় ইদাম আল্লাহর নবী বলেন যখন কলবের ওই গোশতের টুকরাটা একেবারে কালো হয়ে যায় তখন এর প্রভাবটা পুরো দেহের ভিতরে পড়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন সেটা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব আর ওই গোশতের টুকরাটার নাম হলো কলব কোনো ব্যক্তি যদি গুনাহ করে এই কলবটা ময়লা দ্বারাতে কালো অন্ধকার হয়ে যায় আর ওই কালো অন্ধকারটা যদি কোনো ব্যক্তি দূর করতে চায় লোহা থেকে জং দূর করার জন্য যেমন লোহা থেকে মরিচিকা দূর করার জন্য যেমন যন্ত্র রয়েছে শরীর থেকে ময়লা দূর করার জন্য যেমন মেডিসিন রয়েছে জামা কাপড় থেকে ময়লা দূর করার জন্য যেমন সাবান রয়েছে কলবের ভিতরে যদি ময়লা পড়ে যায় বেশি বেশি জিকির করলে আল্লাহ কলবের ময়লা দূর করে দেন সুবহানাল্লাহ বেশি বেশি জিকিরের দ্বারাতে আল্লাহ কলবের ময়লা দূর করে দেন জিকির করার দ্বারাতে নয় নম্বর ফায়দা কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ জিকরুল্লাহর দ্বারাতে দশ নম্বর ফায়দা যে ব্যক্তির জবানে কলবে আল্লাহ তাআলার জিকির জারি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আজাবকে দূর করে দেয় কবরে আজাবকে জিকরুল্লাহর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়